এই হিসেবে আমরা সেলিব্রেট করব। প্রিয় বন্ধুরা, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ঐতিহাসিক ঘোষণা করলো। তোমাদের প্রত্যেকের জন্য ও একটি ডেডিকেটেড ডে দেয়া হলো, যেটা হলো ঐতিহাসিক ডে, স্টুডেন্ট ডে। কবে এই স্টুডেন্ট ডে? এছাড়া স্টুডেন্টদের জন্য কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে? এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবারে স্টুডেন্ট মেলার মাধ্যমে দেওয়া হবে, সমস্তটাই এই ভিডিওতে এক্সপ্লেন করব। এই তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করব এবং ঐতিহাসিক দিনটিও জানাবো, যেটা স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি ডিএম করতে পারো। আবার প্রথমেই যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘোষণা আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেছে, আমাদের ছাত্রছাত্রী মানে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য একটি ডেডিকেটেড দিন ঘোষণা করা হয়েছে। তো আমি একটা অ্যানাউন্স করতে চাই, 1 জানুয়ারি যদিও আমাদের ছুটির দিন আমাদের ক্যালেন্ডারে, একটা স্টুডেন্টস ডে হওয়া উচিত বেঙ্গলে। যুব ডে যেমন আমাদের 12ই জানুয়ারি আমরা করি, বিবেকানন্দের জন্মদিবস, খেলা দিবস আমরা একটা করি, আমরা কন্যাশ্রী দিবস একটা করি 14ই আগস্ট, তেমনি 1 জানুয়ারিটা স্টুডেন্টস ডে হিসেবে আমরা সেলিব্রেট করব। সেই কারণে স্টুডেন্টদের উদ্দেশ্যে স্টুডেন্টদের শিক্ষাকে উদযাপন করার জন্য স্টুডেন্ট ডে পালন করা হবে আমাদের রাজ্যে 1 জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ 1 জানুয়ারির দিনটা। এর পরবর্তী স্টুডেন্টদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেই ক্রেডিট কার্ডের লোন বহু ব্যাংক থেকে দেওয়া হচ্ছে না, সেই কারণে স্টুডেন্ট মেলা তৈরি করা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টদের এর ক্রেডিট কার্ড একসাথে একত্রিত করে তুলে দেওয়া হবে প্রায় 15 থেকে 20 হাজার স্টুডেন্টদের। আর এই স্টুডেন্ট মেলায় ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিয়ে শিক্ষা জগতে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, মানে তোমরা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক থেকে দেওয়া হচ্ছিল না, সেটা স্টুডেন্ট মেলার মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রায় 10,000 ছাত্রছাত্রীদের দেওয়া হবে 20 ডিসেম্বর এবং তারপরে 15 দিন পর আবার 10,000 স্টুডেন্টকে। এরকমভাবে কিন্তু রীতিমতো চলতে থাকবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মেলা, যেটা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ। এর পরবর্তী মুখ্যমন্ত্রীর আজকের 3 নম্বর যে ঘোষণা, তোমরা সকলেই জানো কালকেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হয়েছে। কবে থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12ই জানুয়ারি করো। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটি মুখ্যমন্ত্রী রীতিমতো ঘোষণা করলেন। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করোনি, তোমরা আবেদন করো। কিভাবে বাড়িতে বসেই তোমরা আবেদন করতে পারবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশানে বা কমেন্টের প্রথমে দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে নিজেরাই আবেদন করতে পারবে এবং কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তোমরা ইনবক্স করতে পারো। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে গুরুত্বপূর্ণ 3টি বিষয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই 3টের মধ্যে কোনটা শুনে সবথেকে বেশি তুমি খুশি হয়েছো? ছাত্রছাত্রীদের জন্য ঐতিহাসিক ডে স্টুডেন্ট ডে, না দ্বিতীয় স্টুডেন্ট মেলা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, না তৃতীয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের এর টাকা ঢোকার ডেট, কোনটা জেনে তোমাদের সবথেকে বেশি আনন্দিত হয়েছো, কোনটা উপকারে লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো এইটুকুই, প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।